নমস্কার, আমি শুভদীপ মুখার্জি, এই হসপিটালের দায়িত্ব আছে মহামায়া হসপিটালে। এই রমাকের অ্যাম্বুলেন্সটা আমাদের নতুন এলো। এই অ্যাম্বুলেন্সটার মধ্যে আমাদের ট্রান্সপোর্ট ভেন্টিলেটার রয়েছে, পেশেন্টকে ভেন্টিলেটার অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করার জন্য। এটার মধ্যে মনিটর রয়েছে, শক দেওয়ার মেশিন যেটা আমরা বলি সেটার প্রয়োজন আছে, সেন্ট্রাল অক্সিজেনের মধ্যে আছে, একবার ফিল করলে আপ টু আসানসোল অব্দি পেশেন্টকে ক্যারি করা যাবে উইদাউট চেঞ্জিং দ্য অক্সিজেন। এখানে সমস্তই আমাদের পেশেন্টের ভেঙে গেছে স্পাইনাল ফিকশন, তলায় স্পাইনাল ফিকশন বোর্ড রয়েছে। এর তলায় আপনি কোনো মাটির তলায় যদি কোনো পেশেন্ট কোথাও আটকে পড়ে থাকে তাকে ধরার জন্য শ্যাবল গাঁইতি সব রয়েছে। এমআরআই করার জন্য এমআরআই সেফ অক্সিজেন সিলিন্ডার রয়েছে অ্যালুমিনিয়ামে, তার সঙ্গে আরও কিছু জিনিসপত্র সব রয়েছে। সিরিঞ্জ পাম্প রয়েছে পেশেন্টকে ওষুধ দিতে দিতে নিয়ে যাওয়ার জন্য, সাকশন মেশিন, নেবুলাইজেশন। মোট কথা একটা আইসিউতে ডিউরিং ট্রান্সপোর্ট যে সমস্ত জিনিসগুলো থাকার প্রয়োজন সবটা নিয়েই এই অ্যাম্বুলেন্সটা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে সেফলি পেশেন্টকে পৌঁছে দেওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো রয়েছে। ধরুন একটা রোজ রাস্তায় ট্রমা হলো, সেখানে কোনো ব্যবস্থা নেই, সেখান থেকে পেশেন্টকে সেফলি আমরা হসপিটালে অবধি পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার হয় সেগুলো এটার মধ্যে ইকুইপ করা রয়েছে। কতদূর মানুষ, সাধারণ মানুষ উপকৃত হবে কি মনে হচ্ছে? দেখুন, এই ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা দেখা যায় পাওয়া যাচ্ছে না, সেটা কলকাতা থেকে আসবে। ততক্ষণে একটা কোয়ালিটি টাইম আমরা হারাচ্ছি, পেশেন্টটা রাস্তাতেই পড়ে আছে, কত সেই পেশেন্টটাকে বাঁচানো যেতে পারতো সেটাকে বাঁচানো যাচ্ছে না, যেহেতু বিকজ অফ দ্য টাইম ফ্যাক্টর। আরেকটা কস্ট ফ্যাক্টর আছে, বাইরে কিন্তু এই সাধারণভাবে 15,000-20,000 কমে কোনো অ্যাম্বুলেন্স নেই যেটা আমাকে এখান কলকাতাতে অবধি পৌঁছে দিতে হয়। ডাক্তার গেলে সেটা আয়ত্তের বাইরে চলে যায়, যে একটা এখান থেকে মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে তার কাছে কিন্তু পয়সা নেই বলেই সে সরকারি জায়গায় নিয়ে যাচ্ছে, তাকে 25,000 টাকার বার্ডেন দেওয়াটা কিন্তু তার ক্ষেত্রে অপারও হয়ে পড়ে। সে এই মুহূর্তে এই অ্যাম্বুলেন্সটি যদি কেউ ভাড়া করে কত ভাড়া করে আপনার কি ধার্য? এইটা কিন্তু আমার বলার কথা নয়, এটা বোর্ড অফ কাউন্সিলার্সরা ডিসাইড করে। তবে আমি আপনাকে এটুকু সেফলি বলতে পারি, বাইরে যা আছে তার থেকে 50-60% হবে, কারণ এর কিন্তু এই গাড়িটা দাঁড় করিয়ে রাখলেও তার কিছু খরচা আছে। আমাদের কিছু লোককে মাইনে দিয়ে রাখতে হবে, কিছু ডাক্তারবাবুকে এখানে এনগেজ করতে হবে, একটা ভাড়া না হলেও আমাদের কিছু খরচা থাকবে, সেই খরচাটা তুলতে হবে। ওকে, সেই খরচাটা তুলে যেটুকু সম্ভব, যেহেতু গাড়িটা আমরা কিনিনি সেটা এটা তোমার আমাদের কোনো দায় নেই আর কি। উত্তরপাড়া পৌরসভার মুকুটে নতুন পালক, আজকে উত্তরপাড়া পৌরসভা পরিচালিত যে মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র আছে সেখানে একটি অত্যাধুনিক আইসিসিউ ইউনিটের উদ্বোধন করলো তারা, এবং সেই সঙ্গে একটি ট্রমা কেয়ার ইউনিট অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন তারা করলো। এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন এই মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের যিনি তত্ত্বাবধায়ক ডক্টর শুভদীপ মুখার্জি, আসুন তার থেকে জেনে নিই যে এই বিষয়ে তিনি কী বলছেন। ডাক্তারবাবু, এই যে আপনাদের এই যে ইউনিটটি করলেন, যে আইসিসিউ ইউনিট আপনাদের তো ছিল, এটা কি বর্ধিত হলো করা? দেখুন, মহামায়া সম্পর্কে যদি প্রথম অভিযোগটা আমি বলি সেটা হচ্ছে এখানে বেড পাওয়া যায় না। মানে চালু করা 4 বছর আগে চালু হয়েছিল, 4 বছর আগে চালু হওয়ার মোটামুটি 6 মাস পর থেকেই যেটা প্রথম অভিযোগ, বেড পাওয়া যায় না, ওয়েটিং লিস্ট থাকে, ধরাধরি না করলে বেড পাওয়া যাবে না, একে ধরতে হয় ওকে ধরতে হয়, আমাকে প্রচুর ফোন করতে খেতে হতো। তো সুতরাং এই একটা অনুভূত হচ্ছিলই যে আমাদের এই সার্ভিসটাকে বাড়াতে হবে, কারণ সার্ভিসটা অ্যাকসেপ্টেড, এবার আমাদের এটাকে বর্ধিত করতে হবে, না হলে লোকজন ফিরে যাচ্ছে এবং বদনাম হচ্ছে আমাদের। তো আর একটা এমার্জেন্সি চালু করেছি, আমি যদি এমার্জেন্সি পেশেন্টে না নিতে পারলাম সেই এমার্জেন্সির কোনো ভ্যালু নেই। তো সেই হিসেবে এটা চালু করার তখন আমরা চেয়ারম্যান সাহেবকে বলি যে আপনারা দেখুন, এটা তো পুরসভার প্রাথমিক কাজ নয় একটা এত বড় 1.5 কোটি টাকা খরচা করে, এবং শুধু তাই নয়, শুধু উত্তরপাড়া না, উত্তরপাড়ায় 55-65% লোক, বাকি লোক কিন্তু উত্তরপাড়ার বাইরে থেকে আসেন বা ও গঙ্গার ওপার থেকেও আসেন, তাদের জন্য এই ব্যবস্থাটা করা। কিন্তু আবার চালু করার পর তো আমরা কোনো এলাকা ভেদ করতে পারি না, তো সেই জন্য আমরা 1.5 কোটি টাকা ওনারা ব্যবস্থা করেছেন, তারপরে এইটা প্ল্যান করে করা হয়েছে। এখন আশা করি কিছুদিনের জন্য সমস্যাটা মিটলো। আচ্ছা, এই ট্রমা কেয়ার যে অ্যাম্বুলেন্সটি আপনারা করলেন ইউনিটটি, এটি কীভাবে সাধারণ মানুষকে মানে সাহায্য করবে? দেখুন, এক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স আশেপাশে ছিল, ডানলপ সাইডে, কলকাতা সাইডে ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাছে তো নেই, ট্রমা হলো মানে এদিকে কিছু নেই, তাদের আসতে একটা সময় লাগতো। হ্যাঁ, তো এবং খরচাটা কিন্তু অ্যাম্বুলেন্স হিসেবে অনেক বেশি, কারণ ওদেরও ডাক্তারবুকে রাখতে হয়, অনেকগুলো ইকুইপমেন্টস আছে, তার একটা মেনটেন্যান্স রয়েছে, তো সেই হিসেবে খরচাটা অনেক সময় আয়ত্তের বাইরে চলে যাচ্ছিলো। তো সেই হিসেবে যখন কল্যাণবাবু এটা দেবেন ভাবেন, আমরা অ্যাকসেপ্ট করি আমাদের মহামায়া ইউনিটের জন্য,
এবং এটার জন্য আমাদের টেকনিশিয়ান রাখতে হবে, আলাদা করে ডাক্তারবাবুর বন্দোবস্ত করতে হবে, নার্সের বন্দোবস্ত করতে হবে, এবং এটা চালানোর জন্য দক্ষ ড্রাইভার এবং টেকনিক্যাল পার্সন যেটা দরকার সেটা আমাদের নিতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের যেটা মূল লক্ষ্য যে সাধারণ এবং নিম্নবিত্ত মানুষ যাতে ভালো চিকিৎসা পরিষেবা পায়, সেই লক্ষ্য কি আপনারা মাথায় রেখেছেন? মানে এখানে মধ্যবিত্ত বা সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারবে? দেখুন, আমি এতদিন পর্যন্ত যারা এসেছে তারা কিন্তু সবাই মধ্যবিত্ত, খুব উচ্চবিত্ত মানুষ এখানে আসেন এসেছেন হয়তো, কিন্তু সেটা সাধারণভাবে কম। এখন এই হাসপাতালটার জন্য পুরসভা কিন্তু আলাদা করে কোনো ফান্ড অ্যালোক করে না, আমাদের নিজেদের খরচা আমাদের নিজেদের তুলতে হয়। এবং যারা এখানে এতজন 100 জনের কাছাকাছি চাকরি করেন অলরেডি ডাক্তারবাবু সমেত, সুতরাং তাদেরও আমাকে তাদের জীবন তাদের জীবিকা সুনিশ্চিত করতে হবে। তারা তো এখানে শুধু শুধু পড়ে থাকবে না, তো তাদেরটা রেখে আমাদের যে ইকুইপমেন্টস অক্সিজেন এসবের খরচা তুলে যেটুকু নিতে হয় সেটুকুই নিতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের এখানে যে এত উন্নত ইউনিট করলেন, প্রশিক্ষিত নার্স বা এরকম আরও ডাক্তারবাবুরা কি আছেন এখানে? সেটা একটা বহু মানুষের প্রশ্ন। অবশ্যই অনেক স্টাফ ওই আইসিউতে যারা কাজ করেন তারা এখানে আসবেন। আমাদের এই বৃহস্পতিবারই ইন্টারভিউ আছেন রিগার্ডিং নতুন স্টাফ নেওয়ার ক্ষেত্রে। আমাদের এই রস্টার প্রতি যতজন দরকার ততজনকেই নেওয়া হবে, এবং সেটা আমাদের হিসাবের মধ্যেই আছে যে এতজন লোককে আমাকে নিতে হবে। শুধু নার্স কেন বলছেন, অ্যাটেন্ডেন্ট, গ্রুপ ডি স্টাফ, ডাক্তারবাবু, আরএমও, বিশেষজ্ঞ ডাক্তারবাবু সবই দরকার, এবং সবকটাই ব্যবস্থা করা হবে। আমাদের যা চার্জেস ছিল তাই থাকবে, যেভাবে এতদিন মানুষ পরিষেবা পেয়ে এসছেন সেটাই পাবেন। শুধু আমরা বেড বাড়ালাম, এবং বেড বাড়ানোর জন্য যেগুলো দরকার, যে প্যারাফ্যানালিস্ট যেগুলো রয়েছে সব কিছু আমরা ব্যবস্থা করব, সেটুকু আমার উত্তরপাড়া মানুষের কাছে অঙ্গীকার রইল। সাংসদ তহবিলের টাকা থেকে উন্নত মানের যে আইসিইউ পরিষেবা এবং ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স ইউনিটের যে পরিষেবা আজ থেকে চালু হলো উত্তরপাড়া মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রে, আশা করা যায় তারা আগামী দিনে অত্যন্ত ভালো কাজ করবে বলেই উত্তরপাড়াবাসী জানাচ্ছেন। ক্যামেরায় রোহনের সঙ্গে প্রসেনজিৎ মুখার্জির রিপোর্ট, ইউএসপি নিউজ, উত্তরপাড়া।